ছোটবেলাটাই সবচেয়ে ভালো ছিল এটা কিন্তু যে কেউ বলবে কেন কেননা আমাদের মা বাবা সারা দিন পরিশ্রম করে লড়াই করে বাইরের জগৎ যে কত নিষ্ঠুর সেটা আমাদের বুঝতে না দিয়ে আমাদের এত সুন্দর নিরাপদ নির্বিঘ্ন ফুলের মতো একটা সুন্দর জীবন দেয় যে আমরা বুঝতেই পারি না যে বাইরের পৃথিবী কত নিষ্ঠুর মা বাবা আমাদের প্রোটেক্ট করে আমাদের সাবধানে আগলে রাখে মা বাবা সব কিছু জানে মা বাবা আমাদের সব সময় ভালো চায় ওরা যেটা আমাদের জন্য ঠিক করে সেটা সব সময় ঠিক হয় কিন্তু কম বয়সে আমরা সেটা বুঝ না আমরা তর্ক করি মা বাবার মূল্যই বুঝি না বুঝি যখন আমাদের বয়স বাড়ে ম্যাচিউরিটি আসে তখন চোখ থাকতে চোখের মর্ম বোঝে না এই কথাটা যেমন সত্যি তেমনি কম বয়সে না মা বাবার মর্মটা সবাই বুঝতে পারে না বয়স বাড়লে তখন বোঝে মা বাবা আমাদের বুঝতেও দেন না যে সন্তানের জন্য তারা কত কষ্ট করেন কত কিছু স্যাক্রিফাইস করেন একটা দারুণ লেখা আমার চোখে পড়ে যেখানে আমাদের মেন্টালিটির বয়স অনুযায়ী যে কিভাবে বদলায় সেটা লেখা হয়েছে যেমন আমাদের যখন ছ বছর বয়স আমরা ভাবি মা সব জানে আট বছর বয়সে মা অনেক কিছু জানে বারো বছর বয়সে মা আসলে সব জানে না চোদ্দ বছর বয়সে মা কিছুই জানে না ১৬ বছর বয়সে মা দূর আঠেরো বছর বয়সে মা ব্যাকডেটেড পঁচিশ বছর বয়সে বোধ হয় মাই ভালো জানে ৩৫ বছর বয়সে ডিসিশন নেওয়ার আগে মাকে জিজ্ঞাসা করে নেই ৪৫ বছর বয়সে আশ্চর্য মা কেমন করে এত দূর পর্যন্ত চিন্তা করতে পারে পঁচাত্তর বছর বয়সে ইস আজ মা থাকলে জিজ্ঞাসা করলেই মা সমাধান দিয়ে দিত তো এই হচ্ছে যখন আমাদের বয়স বাড়তে থাকে আমরা আস্তে আস্তে বুঝি যে মা বাবার গুরুত্ব কতটা মা বাবার মতামত কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এটা আমরা অনেকেই কম বয়সে বুঝতেই পারি না